হ্যালো বন্ধুরা কম্পিউটার বেসিক্সে আজকেও একটা নতুন টপিক নিয়ে আসলাম এই নতুন টপিকে আজকে যেটা করাবো সেটা তোমরা অলরেডি জানো অনেকেই জানো বেশিরভাগই জানো আবার অনেকে হয়তো করার দরকার করো কিন্তু তার ডিটেলস ভেতরের ব্যাপার কিছু জানো না তো আমরা চেষ্টা করব এমন কিছু জিনিস এমন কিছু নতুন জিনিস তোমাদের সামনে তুলে ধরতে যাতে তোমাদের যে কোনো মনে হচ্ছে তোমরা সবটাই জানো বা বেশিরভাগটাই জানো তাতে আরও কিছুটা ইনফরমেশান তোমাদের অ্যাড করব করে দেব যাতে তোমাদের জানার পরিমাণটা আরও বেশি হয় তাহলে কি জিনিসটা নিয়ে কথা হচ্ছে হেডিং থেকেই তোমরা বুঝতে পারছো ওয়েবসাইট ওয়েবসাইট আমরা কম বেশি সবাই জানি ওয়েবসাইট আমরা প্রতিদিন যারা নেটে কাজ করি তারা ওয়েবসাইটের ওপর কাজ করি এই ব্যাঙ্কের ওয়েবসাইট খুলছি ফেসবুক ফেসবুক খুলছি গুগল খুলছি এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে আমাদের সারাদিন চলা আমাদের সারাদিন কাজ করা তো এই ওয়েবসাইট সম্বন্ধে আজকে কিছু চেষ্টা করব নতুন ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরতে তোমাদের কাছে প্রেজেন্ট করতে এবং সে তার ওপর জিনিসগুলো তোমাদের বুঝিয়ে দিতে দেখা যাক কতখানি আমরা নতুন জিনিস নতুন ইনফরমেশান তোমাদের সামনে আনতে পারি তো শুরু করার আগে বলি যে ভিডিওগুলো আমাদের যেরকম একটু লাইক করে লাইক করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যারা এইসব জিনিসগুলো শিখতে জানতে আগ্রহী আর ভিডিওগুলো যারা দেখ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে বেল আইকাল নোটিফিকেশানে অল বটমে ক্লিক করে দিও আমাদের এই ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে আর যেটা আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডট কম এই ওয়েবসাইটেও তোমরা আমাদের এই ভিডিওগুলো সম্বন্ধে প্রচুর ইনফরমেশান পেতে থাকবে এগুলো এটা আমাদের নতুন ওয়েবসাইট আমরা প্রতিদিন আমাদের নতুন নতুন কন্টেন্ট এবং ভিডিও এই ওয়েবসাইটে আপলোড করছি মানে আজকে যেগুলো দেখছো এগুলোই শেষ নয় আগামী কালকে আবার নতুন ভিডিও নতুন কন্টেন্ট অ্যাড হবে পরশু দিন আরও হবে এরকম করে এগুলো চলতে থাকবে তো ওয়েবসাইট শুরু করার আগে ওয়েবসাইট সম্বন্ধে কি একটা বেসিক ধারণা আগে আমরা দেখে নিই ওয়েবসাইটের বেসিক ধারণা ওয়েবসাইট ইজ এ কালেকশান অফ রিলেটেড ওয়েব পেজেস দ্যাট মে কন্টেন্ট টেক্সট ইমেজেস অডিও অ্যান্ড ভিডিও এটসেট্রা ওয়েবসাইটটা কি না একটা অনেক কটা পেজ নিয়ে গঠিত একটা ওয়েব পেজ যার মধ্যে টেক্সট থাকতে পারে ইমেজেস থাকতে পারে অডিও থাকতে পারে ভিডিও থাকতে পারে এই সবগুলো নিয়েই অনেক কটা ওয়েব পেজ এবং অনেক কটা ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট এরকমভাবেই যদি জিনিসটাকে আমরা ভাবি তার ফার্স্ট পেজ এ ওয়েবসাইট ইজ কল্ড এ হোম পেজ যে কোনো ওয়েবসাইটে একটা দেখবে হোম পেজ থাকে যেটার মধ্যে ইন জেনারেল ইনফরমেশানগুলো সমস্ত পেজে যাগুলো আছে তার একটা সামারি করে হোক বা তার একটা অল্প অল্প অংশ পাঠ করে হোক সেই হোম পেজে থাকে কোম্পানির মিশন অ্যান্ড ভিশন সম্বন্ধে থাকে কোম্পানির ডিটেলস থাকে মেন জিনিসগুলো হোম পেজে থাকে তারপরে যদি তাদের কিছু আলাদা আলাদা ক্যাটেগরি হয় সেখানে আলাদা আলাদা ক্যাটেগরির পেজ ক্রিয়েট করা থাকে এবং সেখানে হয় দেখা সেগুলো সেই ভিডিওগুলো থাকে বা কন্টেন্টগুলো থাকে ইচ ওয়েবসাইট হ্যাজ এ স্পেসিফিক ইন্টারনেট অ্যাড্রেস ইউআরএল ইউ ইউআরএল ফুল ফর্ম কি রিসোর্স লোকেটার মানে আমরা যে ওয়েব পেজটা খুলছি সেই ওয়েব পেজটার একটা ঠিকানা বলতে পারো আমরা বাড়ে আমাদের যেমন বাড়ির ঠিকানা আছে তেমনি সেই ওয়েবসাইট যেটা খুলছি ওয়েবসাইটের আমরা টাইপ করে দিলাম এখানে স্টেট কার্ড ডাব্লু 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 ডট গুগল ডট কম এটা একটা টাইপ করে দিলাম কিন্তু এর আমরা যারা তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখছো কি কয়েকটা ভিডিও আগেই আমরা এটা করিয়েছি যে এই যে আমরা টাইপ করলাম এটা অ্যাকচুয়ালি একটা আইপি অ্যাড্রেস ওখানে আমরা লিখলাম আইপি অ্যাড্রেস এরকম প্রচুর সংখ্যা দিয়ে করলে আমাদের মনে থাকবে না বলে আমরা এরকমভাবে ডোমেন নেমে আমরা সেটাকে কনভার্ট করে নিই গুগল ডট কম সবসময় মনে থাকবে ফেসবুক ডট কম সবসময় মনে থাকবে এরকম যত পেজ আছে এরকম নাম দিয়ে যদি করি সবসময় মনে থাকবে কিন্তু যদি আমাদের সংখ্যা দিয়ে করতে হতো ডট ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি ডট ওয়ান ডট সেভেন্টি টু গুগল ডট কম কথা কথা বলছি ফর এক্সাম্পল এটা নয় ফর এক্সাম্পল এরকমভাবে সংখ্যা দিয়ে করলে আমাদের মনে রাখা সম্ভব হতো না এরকম প্রচুর ওয়েবসাইট আমাদের নিয়ে কাজ করতে অত মনে রাখা সম্ভব হতো না সেই জন্য ওয়েবসাইট হ্যাজ এ স্পেসিফিক ইন্টারনেট অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে ওই আইপি তার ডোমেন নেম দিয়ে আমরা জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি বা বোঝাই বা কাজ করি দ্যাট উই এন্টার ইন দ্য ইন ব্রাউজার টু অ্যাক্সেস এ ওয়েবসাইট ওয়েবসাইট অ্যাক্সেস করতে গেলে ওই নামটা আমরা টাইপ করে ওয়েবসাইটটা পাই এই ওয়েবসাইট ইজ হোস্টেড অন ওয়ান আর মোর সার্ভার্স অ্যান্ড ক্যান বি অ্যাক্সেস বাই ভিজিটিং ইটস হোম পেজ ইউজিং এ কম্পিউটার নেটওয়ার্ক আমাদের কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে মানে ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটটা আমরা অ্যাক্সেস করি এই ওয়েবসাইটটা বিভিন্ন ভাগে বিভিন্ন সার্ভারে এটাকে ভাগ হয়ে থাকতে পারে একাধিক সার্ভারে মানে প্রত্যেকের ওয়েব পেজের একটা করে সার্ভার থাকবে একটা না মানে একাধিক সার্ভার থাকবে সেই ওয়েব পেজের ডিটেলসগুলো সেই এক বা একাধিক সার্ভারে ভাগ করে থাকবে আমরা যে মুহুর্তে ডাব্লু ডাব্লু ডট গুগল ডট কম টাইপ করলাম সমস্ত ওয়েব পেজের ডিটেলসগুলো ওই একটা সার্ভারে থাকুক বা একাধিক সার্ভারে থাকুক সেই মানে একসঙ্গে এসে আমাদের সামনে চোখের সামনে মানে চোখের সামনে এসে গেল ওয়েব পেজ আকারে এবার সেটা কোন সার্ভারে আছে কোথায় আছে সেটা ওই ডাব্লুডাব্লু ডট গুগল ডট কম ওই ডোমেন নেম দিয়ে সেটা তারা জানবে আমরা আমাদের এটা জানার কথা নয় আমাদের ওয়েব পেজটা দেখার কথা ফেসবুক ডট কম ওয়েব পেজটা দেখার কথা সেইটা আমরা দেখতে পাবো এবার এই ফেসবুক ডট কমের সঙ্গে কোন সার্ভারে লিঙ্ক করা আছে আইপি অ্যাড্রেস দিয়ে সেটা তাদের যে ফেসবুক তাদের জানার কথা এবং তারা জানে সেটা এসে একাধিক এক একটা সার্ভার হতে পারে একাধিক সার্ভার হতে পারে এই ওয়েবসাইট ইজ ম্যানেজড বাই ইটস ওনার দ্যাট ক্যান বি অ্যান ইন্ডিভিজুয়াল কোম্পানি অর অর্গানাইজেশান মনে করো আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম করে আমি অনলাইন করে দিলাম তাহলে আমার ওয়েবসাইটটা যে সার্ভ করবে তাহলে সেই ওয়েবসাইট তা সেই ওয়েবসাইটের কিছু হলে বা কিছু ওয়েবসাইটে আপলোড কিছু করলে বা কন্টেন্টের ব্যাপারে কে রেস রেসপন্সিবল থাকবে আমি তার মানে আমি হলাম ওয়েবসাইটটা ওয়েব ওনার এবার যদি গুগল ডট কম ফেসবুক ডট কম হয় তাহলে তাদের ওনারকে গুগল ফেসবুকেরা এবার কোম্পানি হলে কোম্পানি অর্গানাইজেশানগুলো অর্গানাইজেশান এরকমভাবে হতে থাকে হয় তাহলে এই হচ্ছে ওয়েবসাইটের একটা ছোট্ট ধারণা আমরা আসবো আরও ডিটেলসে পরপর পরের স্লাইডগুলোতে স্টেপ বাই স্টেপ

কি কোথায় লেখা হয় কি লেখা হয় এসি এর মানে অন্য সেটা এখানে দরকার নেই আইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ওয়েবসাইটটা ডেভেলপ হয় সেইটা করে স্ল্যাশ দিয়ে তারপরে ওটা লেখা হয় ওটা অট না লিখলেও হয় টাইপ করার সময় শুধু ডোমেন নেমটা লিখলেও হয় গুগল ডট কম ফেসবুক ডট কম শুধু ঢুনি লিখলেও হয় তে হোয়াট ইজ দ্য নিড ফর এ ওয়েবসাইট ওয়েবসাইটটা কেন আমাদের দরকার হয় যার জন্য আমরা সবসময় ওয়েবসাইট সার্চ করি দরকার হয় এই কারণে না এই ওয়েবসাইট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট অ্যাপিয়ার্স অন দ্য স্ক্রিন অফ ডেস্কটপ ল্যাপটপ ওয়েন উই সার্চ ফর এ প্রোডাক্ট অর সার্ভিস অর এনিয়াদা ইনফরমেশন অনলাইন যদি কিছু কিনতে হয় এখনকার দিনে ই কমার্স সাইটগুনো এসে গেছে যদি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকতে হয় ব্যাঙ্কে অনলাইনে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে হয় যদি কোনো ধরো এই প্রোডাক্টটা কোথায় পাওয়া যায় বা এই ব্যাপারে কে সার্ভিস দেয় সমস্ত কিছু আজকে ওয়েবসাইট বেসড হয়ে গেছে তাহলে এই সমস্ত কিছু আমরা বাড়ি থেকে হোক যেখান থেকে হোক আমাদের মোবাইল থেকে হোক ডেস্কটপ থেকে হোক ল্যাপটপ থেকে হোক যেখান থেকে হোক এই ইনফরমেশান খেতে গেলে আমরা ওয়েবসাইট খুলে সার্চ করি সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ এ ওয়েব ওয়েবসাইট ওয়েদার এ বিজনেসম্যান অর্গানাইজেশান অনলাইন স্টোর এটসেট্রা তাহলে বিজনেসম্যানের ক্ষেত্রেও যেমন প্রযো প্রযোজ্য তার সেল করার জন্য ওয়েবসাইট তৈরি করার অর্গানাইজেশনের জন্য তার ইনফরমেশানগুলো অর্গানাইজেশনের ইনফরমেশানগুলো জানানোর জন্য আমাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন জিনিস ই কমার্স সাইট থেকে কিনি বাই করি ব্যাঙ্কিংয়ে ব্যাঙ্কিং সাইটে ঢুকি এসব কাজের জন্য নানা রকম কাজের জন্য এক একজনের এক এক রকম প্রয়োজন বা একাধিক রকমের প্রয়োজন আমরা ওয়েবসাইট সার্চ করি আস আন্ডারস্ট্যান্ড হাউ এ ওয়েবসাইট ক্যান হেল্প বাস টু গ্রো এনি বিজনেস এবার দেখা যাক স্টেপ বাই স্টেপ এই ওয়েবসাইটটা আমাদের বিজনেস গ্রো করতে কীভাবে আমরা কাজে লাগাই মনে করি একটা ওয়েবসাইট এটা আমাদের যেটা ওয়েবসাইট এখানে দেখো আমরা এইচটি টি পি এস ত্যান ওই সব কিছু টাইপ করিনি ডাইরেক্ট গে টু বাই টেক ডট কম এই অংশটা টাইপ করে দিয়েছি তাতেই এই ওয়েবসাইটটা চলে এসছে এখানে এটা লোগো আছে এটা আমাদের থিম লাইন হচ্ছে এখানে এটা অ্যাড আছে অটোমেটিক যেটা আছে এখানে দেখো হোম পেজ এই যে হোম পেজ আছে তারপরে এগুলো ট্যাপ করা আছে ইলেকট্রনিক্স এখানে এর মানে এর আন্ডারে আরও কিছু আছে কম্পিউটার তার মানে আন্নারে এরকম ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে মোর এখানে মোড়ে সাধারণত কি হয় না অ্যাবাউট এই এইসবগুলো এখানে থাকে এবার আমি যেরকম যেরকম এখানে পোস্ট করব সেরকম সেরকম এই ওয়েবসাইটটা এখানে ডাটাগুলো আমি পাবো দ্য বেনিফিটস অফ হ্যাভিং ওয়েবসাইট আর অ্যাজ ফলোস কস্ট এপ্রেকটিভ নর্মাল মনে করো আমরা একটা অ্যাড দিতে গেলাম দ্য মার্কেটিং অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস থ্রু ওয়েবসাইট ইজ লেস কস্টলি দ্যান প্রিন্ট অ্যাডভার্টাইজিং টিভি এন্ড রেডিও অ্যাডভার্টাইজিং ইট অলসো অ্যালাউস টু মেক চেঞ্জেস রিলেটেড টু এনি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস অ্যাস ক্যান বি এডিটেড প্রোডাক্টস স্পেসিফিকেশান ফিচার্স ডিসকাউন্ট অফার্স এটসেট্রা আমরা আগে যেরকম অ্যাড দেওয়া ছিল আমরা পোস্টার মেরে দিতাম লিপ বেড বিলি করে দিতাম হোর্ডিং টাঙাতাম রাস্তায় ফ্লেক্স টাঙাতাম রাস্তায় টিভিতে অ্যাড দিতাম রেডিওতে অ্যাড দিতাম ঠিকভাবে ধরতে গেলে হিসেব করে ধরতে গেলে এগুলোর খরচ প্রচুর প্রচুর মানে প্রচুর টিভিতে তো প্রচুরই রেডিও প্রচুর এবার লিপলেট বলো ফ্লেক্স বলো এসবেও সেরকমভাবে দেখতে গেলে প্রচুর এবং সবচেয়ে যেটা পয়েন্ট আমি একটা একটা জায়গায় হোর্ডিং টাঙালাম সেই হোর্ডিংটা কত লোকে দেখবে পার্টিকুলার একটা নির্দিষ্ট এরিয়ায় তো সেটা ব্লক হয়ে গেল সেইখান দিক যদি লোক যাবে তখন দেখবে তাও সব লোক সেই হোর্ডিংয়ের দিকে চোখ পড়বে কিনা এমন কোনো কথা নেই কিন্তু একটা ওয়েবসাইট যদি আমি পাবলিশ করতে পারি সারা পৃথিবীর লোক আমাকে দেখতে হবে হ্যাঁ আমাকে শুধু ওই আমার ওয়েবসাইটের নামটা মানে ডোমিন নেমটা সেইটা আমাকে লোককে জানাতে হবে ব্যাস তারপরে লোক ওয়েবসাইটে ঢুকে নিজেরাই নিজেদের ইনফরমেশান সেখান থেকে খুঁজে নিতে পারবে তার মানে আমাদের এটা একবার খরচা করলে সাধারণত তারপরে খরচাগুলো হ্যাঁ কিছু আছে জিনিস রিনিউ করতে হয় এটা ওটা করতে হয় সেটা বছরে খুব কম খরচা কিন্তু বাকি যে সেই তুলনায় সারা পৃথিবীর লোকের কাছে সেই ইনফরমেশানগুলো শেয়ার হয়ে যাচ্ছে সেই দিক থেকে দেখা গেলে খুব কম খরচে বেশি আমাদের ব্র্যান্ডিংটা হয় প্রচারটা করতে পারি সেই জন্য এখানে বলেছে কস্ট এফেক্টিভ দু নম্বর ব্রডার ডেমোগ্রাফিক রিচ এই ওয়েবসাইট ক্যান হেল্প দ্য বিজনেস রিচ পিপল উইথ ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যেটা এক্ষুনি বললাম সারা পৃথিবী জুড়ে আমি মনে করো খেলার কোনো একটা প্রোডাক্ট বানালাম জুতো এবং সেই জুতোটা সারা পৃথিবীর লোক খেলাধুলা করে তাহলে সারা পৃথিবীর লোক হতে পারে বিভিন্ন জায়গা থেকে সেই জুতোর চাহিদা সেই ওয়েবসাইটের মাধ্যমে আসতে পারে ডিম্যান্ড আসতে পারে পাট বাই হতে পারে সুতরাং এখানে কোন নির্দিষ্ট এরিয়া যেটা হোর্ডিং টাঙালে হচ্ছিল নির্দিষ্ট এরিয়া একটা ব্লক হয়ে যাচ্ছিল সেটা এক্ষেত্রে সম্ভব হয় না এখানে আরও বেশি এর জায়গা আর সুবিধা অ্যাডভান্টেজ আরও অনেক বেশি হয়ে যায় ওয়েবসাইটের মাধ্যমে এই যেমন দেখছো আমাদের যে ওয়েবসাইটটা আছে এই একটু আগে দেখালাম আমাদের যে ওয়েবসাইটটা ডাব্লু 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 ডট বাইটেক ডট কম এখানে দেখো কাস্টমার ভিজিট ভিজিট করছে থার্টি সেভেন পারসেন্ট এই যে ইন্ডিয়া থেকে দেখা দেখছে লোক টোটাল যে যদি মনে করি যে একশো জন লোক আমাদের ওয়েবসাইটে একশো জন আরও বেশি যাই হোক একশো জন লোক যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে তার মধ্যে থার্টি জন ইন্ডিয়া থেকে আসছে এই কালারটা মেলাও এখান থেকে এটা আসছে থার্টি ওয়ান পারসেন্ট এই যে থার্টি ওয়ান পার্সেন্ট ইউনাইটেড স্টেটস থেকে দেখছে চায়না থেকে কজন দেখছে টেন পয়েন্ট থেকে দেখতে দেখছে চায়না থেকে হংকং থেকে দেখছে টেন এবং আদার্স আরও যে ছোটো 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 ভাগ আছে সেটা হচ্ছে টেন পয়েন্ট থ্রি জায়গা তার মানে বুঝতে পারছো আমাদের ওয়েবসাইটটা নতুন এই অবস্থায় কতগুলো দেশ বা কতগুলো কান্ট্রি সেখানে কভার হচ্ছে যাদের যেসব ওয়েবসাইট পুরনো তাদের তো আরও অনেক বেশি জায়গায় পৃথিবীর প্রায় সমস্ত জায়গায় বা বেশিরভাগ জায়গায় তাদের রিচ পৌঁছে যায় বিজনেস ক্রেডিবিলিটি এটাও একটা অ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজ না হ্যাভিং এ ওয়েবসাইট দ্যাট দ্যাট ইজ ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড প্রফেশনাল লুকিং ফর ইউর বিজনেস মেক ইউপল কনসিডার ইউর বিজনেস মোর ক্রেডিবল দ্যান আদার্স হু ড হ্যাভ এ ওয়েবসাইট টু রিপ্রেজেন্ট দ্য বেয়ার বিজনেস অনলাইন এখনকার দিনে ওয়েবসাইট হলে তাদের তার একটা মানে সে লোকে বোঝে না এ কোম্পানির একটা ভ্যালু আছে শুধু লিপলেট ওডিং ফ্লেক্স এইসব টাঙিয়ে এখনকার দিনে আর সেই ভ্যালুটা পাওয়া যায় না যদি সেই কোনো সংস্থা কোনো অর্গানাইজেশান কোনো কোম্পানি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারে এবং তাতে যদি একটা প্রফেশনাল লুক থাকে তাহলে আরও বেশি সেই বিজনেস সম্বন্ধে লোকের আগ্রহ বাড়ে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টোয়েন্টি বাই সেভেন অ্যাভেলেবিলিটি ইউ ক্যান কিপ ইয়ার প্রোডাক্টস অ্যাভেলেবেল ফর সেল অ্যারাউন্ড দ্য ক্লক থ্রু এ ওয়েবসাইট কাস্টমার্স ক্যান বাই এনি টাইম অ্যান্ড দাস আর্নিং মোর প্রফিট দ্যান এ ট্র্যাডিশনাল স্টোর ফ্রন্ট আমরা একটা দোকান যদি খুলি দোকান এবং তার তো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত খোলা থাকে সারাদিন এরকম হয় না টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে তাহলে একটা কাস্টমার যদি সেটা রাত বারোটার সময় মনে করো তার সেটা কিনতে ইচ্ছা করলো সে কিনতে পারবে না পরের দিন যতক্ষণ না দোকানটা খোলে পর্যন্ত কিন্তু আমাদের যে ই কমার্স সাইটগুলো আছে অ্যামাজন মনে করো অ্যামাজনে আমরা তো রাত দুটোর সময় অর্ডার দিতে পারি একটা কোনো একটা কিছু কিনবো একটা বই কিনবো রাত দুটোর সময় অর্ডার দিয়ে দিলাম সেটা এবার তার নির্দিষ্ট সাইকেল অনুযায়ী টাইম অনুযায়ী আমাদের কাছে আসবে সে পরের দিন হোক তিন দিন পরে হোক সাত দিন পরে হোক সেটা নির্দিষ্ট কিন্তু আমার কথা হচ্ছে অর্ডারটা আমরা যখন খুশি পারচেসটা আমরা যখন খুশি করতে পারি এটা ওয়েবসাইট থাকলে এটা একটা বিরাট অ্যাডভান্টেজ কনজিউমার কনভিনিয়েন্স ইট ইম্প্রুভস দ্য শপিং এক্সপিরিয়েন্স অফ কাস্টমার্স দে ক্যান বাই দ্য প্রোডাক্টস ফ্রম দেয়ার ওম এনি টাইম আর দোকানেই যেতে হবে আগেকার দিনে যে কনসেপ্টটা ছিল দোকানেই যেতে হবে জুতো কিনতে আমাকে দোকানেই যেতে হবে শার্ট কিনতে আমাকে দোকানেই যেতে হবে বই কিনতে বইয়ের দোকানেই যেতে হবে আজকালকার দিনে আর সেটা নেই বললেই চলে এখন অনলাইনে সমস্ত কিছু পাওয়া যায় সমস্ত স্পেসিফিকেশান দিয়ে ক্যাটেগরি দিয়ে আমরা যদি সেটাকে পারচেস করি আমার সেটা বাড়িতে ডেলিভারি হয়ে যাবে এবং শুধু পারচেস করে যেখান থেকে খুশি আমি সেই পারচেসটা করতে পারি অনলাইন যখন খুশি করতে পারি ঠিক আছে মাংসবাদের ক্ষেত্রে এটা একটা বড় রিলিফ অ্যাডভান্টেজ বিল্ড কাস্টমার রিপোর্ট অনলাইন প্রেজেন্ট হেল্প টু বিল্ড অ্যান্ড মেনটেন র্যাপোর্ড উইথ কাস্টমার উই ক্যান অলসো গিভ স্পেশাল অফার অর ডিসকাউন্ট ফর দ্য লয়্যাল কাস্টমার মনে করো আমরাদের যে কোনো দোকানে গিয়ে কিনতাম দোকানে গিয়ে কিন্তু সে সেইভাবে কোনো ডাটা থাকে না দোকানে গেলাম ফাটাফাট কিনলাম ফাটাফাট বেরিয়ে চলে এলাম দোকানদারও অনেক আরও কাস্টমার আছে তার জন্য ও অত কে এত ইয়ে করে করলো না কে কোথা থেকে আসছেন কি নাম তাই তো কিছু নিল না কিন্তু যে মুহুর্তে আমরা অনলাইনে ঢুকে গেলাম সেখানে অনলাইনে আমাদের ডাটাটা সেখানে রয়ে গেল তাদের কাছে তাহলে পরবর্তী ক্ষেত্রে যদি তাদের কোনো নতুন প্রোডাক্ট রিলিজ হয় বা কোনো অফার দিওয়ালির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যেমন অফার থাকে সে অফার আসে হ্যাঁ সমস্ত ক্ষেত্রে তারা আমাদের কাছে ম্যাসেজের মাধ্যমে হোক মেলের মাধ্যমে হোক কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করে সেই ইনফরমেশানগুলো দিতে পারে দিলে কি হবে আমরা ঘরে বসে জানতে পেরে গেলাম যে এই কোম্পানির এইখানে এই অফার এসছে বা এই প্রোডাক্ট এসছে তাহলে ওটা আমরা কি পারচেস করব ওর না করব না সেটা পরের ব্যাপার কিন্তু এই জিনিসগুলো আমরা জানতে পারি ইম্প্রুভস প্রোডাক্টিভিটি ইট হ্যাস ইট সেফস টাইম ডু ডোন্ট নিড টু এক্সপ্লেন দ্য প্রোডাক্টস অর সার্ভিসেস টু ইচ কাস্টমার সেপারেটলি অ্যাজ অল অফ দ্য ইনফরমেশন ইজ অলরেডি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট দোকানে কাপড় কিনতে গেছি বা জামা কিনতে গেছি যারা দোকানের সেলসম্যান আছে তারা একটার পর একটা মানে একটার পর একটা শার্ট আমাদের দেখাচ্ছে এবং এক্সপ্লেন করছে এটা এই ভালো ওটা ওই ভালো এটা এই কাপড়টা এইটা এটা এই কাপড় আছে এর এটা পাওয়া যায় না এটা এখানেই আমাদের এখানে আছে ইত্যাদি ইত্যাদি করে একটার পর বার করছে আর একটা করে এক্সপ্লেন করছে আজকালকার দিনে অত সময় কারণ নেই আমরা অনলাইনে গেলাম অ্যামাজনে গেলাম সেই প্রোডাক্টের এ টু জেড সমস্ত দেয়া আছে সেগুলো চেক করলাম আমাদের চাহিদার সঙ্গে সেটা যদি ফিট করে যায় সেখান থেকে পারচেসের অর্ডার দিয়ে দিলাম বেরিয়ে এলাম ব্যাস ফিনিশ ম্যাক্সিমাম দশ মিনিট তার মধ্যে আমাদের সমস্ত কাজ সারা হয়ে যাচ্ছে এডুকেট ইওর কাস্টমার্স উই ক্যান এডুকেট পিপল অ্যাবাউট দ্য বেনিফিটস অফ আওয়ার প্রোডাক্টস অ্যান্ড ক্যান শো দেম হাউ বেটার দ্যান দ্য কম্পিটিটার্স প্রোডাক্ট অ্যামাজনে কোনো একটা জিনিস কিনতে গেলে দেখবে তার অনেক কটা অনেক ভার্সান থাকে বা অনেক কটা অপশান থাকে মানে আমি এখান থেকে কিনলে এই এই প্রোডাক্টটার এই ফেসিলিটি বা এই অ্যাডভান্টেজ বা এই ফাংশান এখান থেকে কিনলে এই ফেসিলিটি তার এ এই দাম ওর ওই দাম এর এই রেটিং ওর ওর এই রেটিং এরকম বিভিন্ন অপশন নিয়ে আমরা দেখতে পারি কাজ করতে পারি তাহলে কি হলো অ্যাকচুয়ালি অ্যামাজন আমাদের আমাদের কাস্টমারকে এডুকেট করছে শুধু এই ব্যাপারে না সমস্ত ব্যাপারে যদি বইয়ের ব্যাপারে বইয়ের কোনটা কি রিভিউ ইত্যাদি সব ওখানে ইনফরমেশন থাকে আমরা কাস্টমার যদি সেই হিসেবে কল্পনা করি ধরে নিই তাহলে আমরা এডুকেট হচ্ছি অনলাইনের মাধ্যমে চেঞ্জ লোকেশন উই ক্যান মুভ আওয়ার বিজনেস টু অ্যানাদার লোকেশান উইদাউট এফেক্টিং দ্য সেলস অ্যাস কাস্টমার স্টিল ক্যান ফাইন্ড থ্রু আওয়ার ওয়েবসাইট দোকান যদি এক্ষুনি আমাদের কোনো চেঞ্জ হয় আমাদের অনেক কিছু ঝামেলায় ট্রেড লাইসেন্স নতুন করে করতে হবে অ্যাড নতুন করে করতে হবে লোককে জানাতে হবে অনেক জামেলার ঝামেলার মধ্যে দিয়ে প্রসেসের মধ্যে আমাদের যেতে হয় কিন্তু আমাদের মনে করো ওয়েবসাইট যদি চেঞ্জ হয় না কোনো কিছু ব্যাপার নেই পুরনো ওয়েবসাইটে কেউ যদি সার্চ করতে আসলে ওটা রিডাইরেক্ট করা থাকবে অটোমেটিক্যালি নতুন ওয়েবসাইটে সে চলে যাবে খুব সোজা যারা ওয়েবসাইট বানাবে এটা তাদের তাদের কাজ তারা ইজিলি এটা করে দেবে তার ফলে লোককে আলাদা করে জানানোর আর দরকার পড়লো না গ্রো ম্যান পাওয়ার উই ক্যান জব অ্যান্ড ভ্যাকেন্ট পজিশন অ্যান্ড অ্যালাও অ্যাপ্লিকেশন টু চেক জব ডিসক্রিপশান অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন একটা কোম্পানিতে লোক নেওয়া হবে সকাল থেকে যারা ইন্টারভিউয়ের জন্য এসছে ভিড় করে আছে একটা একটা করে বায়োডাটা দেখা হচ্ছে উঠিয়ে পড়া হচ্ছে সেখান থেকে বাঁচাই হচ্ছে ইন্টারভিউ হচ্ছে বিরাট ব্যাপার এখন অনলাইন হয়ে গেছে অনলাইনে তুমি তোমার রেজিউম সাবমিট করো আমরা অনলাইনে দেখব তোমার কি কোয়ালিফিকেশান ইত্যাদি ইত্যাদি সেখান থেকে আমরা শর্ট লিস্টেড করে হয়তো একশো জনের জমা পড়ল সেখান থেকে আমরা জনকে ডেকে পাঠালাম ব্যাস অনলাইন হওয়ার এই হচ্ছে অ্যাডভান্টেজ পার্সোনালাইজড ইমেল অ্যাড্রেস ইট অ্যালাউস আস টু সেট আপ পার্সোনালাইজড ইমেল অ্যাড্রেস ফর এমপ্লয়ি কোম্পানিজ পার্টনার এসেটরা উই ক্যান রিসিভ মেলস অন দিস মেল আইডিস অ্যান্ড রিপ্লাই অ্যাকর্ডিংলি ফার্দার মোর ইউ ক্যান শেয়ার অফার্স হ্যাপি আওয়ার্স আপডেটস অ্যান্ড ক্যান গেট ফিডব্যাক থ্রো ইমেল আমাদের যেমন এই ওয়েবসাইটটা বানানো এই ওয়েবসাইটের একটা মেল আইডি আছে এখান থেকে মোড়ে মোড়ে গেলে এখান থেকে দেখতে পাবে মোড়ে ক্লিক করলে আমাদের মেল আইডি আছে ইনফোক অ্যাট দ্য সেখানে যদি কোনো কাস্টমার কিছু লিখে কিছু সাজেশান দিয়ে কিছু কমপ্লেন দিয়ে কিছু কোয়েশ্চেন করে সেখানে যদি পাঠায় আমরা পেয়ে গেলাম আমরা আবার তাকে রিপ্লাই করে তার অ্যান্সারটা দিলাম ঠিক আছে তা মানে আমাকে দোকানে গিয়ে বা স্টোরে গিয়ে এইসবগুলো করতে হলো না মানে আমাদের নামে ওয়েবসাইট বানালে সেই ওয়েবসাইটের নামে আমরা পার্সোনালাইজ ইমেল আইডি বানাতে পারি একাধিক ম্যানেজারের নামে একটা অ্যাকাউন্টসের নামে একটা এইচআর নামে একটা এরকমভাবে ইনফো কাস্টমার সাপোর্ট ইত্যাদি ইত্যাদি বলে অ্যাড করতে পারি ইম্প্রুভ কাস্টমার সার্ভিস ইট অ্যালাউস আস টু ইম্প্রুভ কাস্টমার সার্ভিস সাজার শেয়ারিং ফোন নাম্বারস টু কন্ট্যাক্টাস অ্যান্ড ডিসপ্লে আদার রিলেভেন্ট ইনফরমেশন সাজাস অর্ডার স্ট্যাটাস ডেলিভারি স্ট্যাটাস রিফান্ড রিপ্লেসমেন্ট প্রসেডিং এটসেট্রা এই যে বললাম মোড়ে ক্লিক করতে মোড়ে ক্লিক করলে দেখো আমাদের যে ওয়েবসাইটটা এখানে অ্যাবাউটাস আছে আসে ডিসক্লেমার আছে প্রাইভেসি পলিসি আছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এইসবগুলো আছে এইখান থেকে আমরা কী করতে পারি কাস্টমার সার্ভিসটাকে ইম্প্রুভ করতে পারি কাস্টমার অ্যাবাউট আসে গিয়ে আমাদের মিশন এবং ভিশান সম্বন্ধে জানতে পারল কন্ট্যাক্ট আসে গিয়ে আমাদের কোন মেল আইডি বা ফোন নম্বর বা আরও যেসব সোশ্যাল লিঙ্ক আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারলো ডিস প্রাইভেসি পলিসি আমাদের কী আছে সেটা জানতে পারলো ঠিক আছে এগুলো বিভিন্ন ইনফরমেশান কাস্ট ইম্প্রুভ কাস্টমার সার্ভিস মানে কাস্টমারকে এক ক্লিকেই মানুষের এক ক্লিকেই সমস্ত ইনফরমেশান নালে স্টোরে ভিজিট করে দোকানে ভিজিট করে বা অফিসে ভিজিট করে জানতে হতো এক এক করে সেটা সময় সাপেক্ষ খরচ সাপেক্ষ প্রবলেম যেটা ওয়েবসাইট হলে খুব ইজিলি হয়ে যায় এরপরে আসব টাইপস অফ ওয়েবসাইট টাইপস অফ ওয়েবসাইট মানে ওয়েবসাইটে যত যত ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করি সেখানে সব কি যে একই ধরনের ওয়েবসাইট না ওয়েবসাইটের আবার ক্যাটেগরি আছে বা ওয়েবসাইটের কাজ করবার বা ওয়েবসাইটের তৈরি হওয়ার ওপর বেস করে ওয়েবসাইটের ক্যাটেগরি আছে কি ক্যাটেগরি না দুটো ক্যাটাগরি হয় একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট একটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট এবার জানবো স্ট্যাটিক ওয়েবসাইট এবং তার অ্যাডভান্টেজ ডায়নামিক ওয়েবসাইট এবং তার অ্যাডভান্টেজ স্ট্যাটিক ওয়েবসাইট এ স্ট্যাটিক ওয়েবসাইট অ্যাজ দ্য নেম সাজেস্ট ইজ এ ওয়েবসাইট ইন হুচ পেজেস ডু নট চেঞ্জ অর ডিমেন দ্য সেম ইট ইজ দ্য বেসিক টাইপ অফ ওয়েবসাইট দ্যট ইজ ইজি টু ক্রিয়েট মেনটেন অ্যান্ড হোস্ট ইউ ডোট নিড ওয়েব প্রোগ্রামিং এর বেস ডিজাইন টু ক্রিয়েট স্ট্যাটিক ওয়েবসাইট একটা স্টাডি ওয়েবসাইটে কী হয় না একটা যা তাতে যা ইনফরমেশান আপলোড করা হয় সেটাই থেকে যায় রেগুলার বেসিসে সেখানে কোনো চেঞ্জ হয় না বা আপডেট হয় না বা পরিবর্তন হয় না ঠিক আছে তা তার প্রথম পেজে যে ছবিগুলো আছে যে কন্টেন্টগুলো আছে যে ইনফরমেশানগুলো আছে সেগুলো ডে বাই ডে সেগুলোই থেকে যায় সেগুলোর কোনো চেঞ্জের দরকার পড়ে না দরকার পড়ে না বলে চেঞ্জ হয় না দরকার পড়লে অবশ্যই হতো তাহলে দরকার পড়ে না বলে চেঞ্জ হয় না এবং চেঞ্জ হয় না বলে সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট ইটস ওয়েব পেজ আর কোডেড ইন এস এসটিএপল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা একটা ওয়েব পেজ ডেভেলপমেন্টের কোড ওয়েব পেজ যে ডেভেলপ করে লোকে তার একটা কোড এই কোডের মাধ্যমে ওয়েবসাইটটা ডিজাইনিং হয় এটা পরে ডিটেলসে জানবে দ্য কোডস আর ফিক্সড ফর ইচ পেজ শো দ্য ইনফরমেশন কন্টেন্ট ইন দ্য পেজ ডাস নট চেঞ্জ অ্যান্ড ইট লুকস লাইক এ প্রিন্টেড পেজ তাহলে প্রতিটা যেহেতু এটা স্ট্যাটিক ইনফরমেশান চেঞ্জ হচ্ছে না তার জন্য এই কোডগুলো ফিক্সড প্রতিটা ওয়েব পেজের ক্ষেত্রে প্রতিটা পেজের ক্ষেত্রে তাহলে ইনফরমেশান যেগুলো কন প্রতিটা পেজের মধ্যে আসছে সেটা কোনো চেঞ্জ হবে না এবং এটা একটা মনে মনে হবে একটা প্রিন্ট আউট করলে যেরকম হয় সেরকম মানে প্রিন্ট আউট একটা পেপার নিয়ে সেখানে কি কিছু চেঞ্জ করা যায় এবং করে একটা কোনো কিছু প্রিন্ট আউট নিলাম সেই প্রিন্ট আউটের পেজটা হাতে নিয়ে বলতে পারবো যে এটা চেঞ্জ হবে ওটা চেঞ্জ হবে না সেটা যা প্রিন্ট আউট বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এরপরে যদি চেঞ্জ করে তারপরে ফের প্রিন্ট আউট নাও তখন সেটা চেঞ্জ হবে ঠিক এরকমই দেখতে লাগে হাওয়েবার চেঞ্জেস ক্যান বি মেড বাই চেঞ্জিং দ্য কোডস ইফ রিকোয়ার্ড যদি কোনো কারণে পরিবর্তনের দরকার হয় তাহলে অবশ্যই তাহলে কোডটাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে ইউ ক্যান থিঙ্ক অফ ইটস অ্যাজ এ ব্রাউজার ফর এ বিজনেস দ্যাট হ্যাজ দ্য সেম ইনফরমেশন ফর এভরি ইউজার আমরা কোনো একটা বাড়ি কিনতে গেলাম বা কোন দুর্গাপুজোর সময় যে ব্রাউজার দেয় না সেই ব্রাউজারে একবার যে প্রিন্ট আউট হয়ে বেরিয়ে যায় সেটাই ফিক্সড থাকে তারপরে আর কিন্তু বলো চেঞ্জ হয় না সেটাই চলতে থাকে এখানেও ঠিক সেইরকম অনেকটা সো অল ইউজার সি দ্য সেম ইনফরমেশন ইরেসপেক্টিভ অব দ্য লোকেশন ইন্টারেস্ট এটসেট্রা ওয়ে দি ওপেন পার্টিকুলার পেজ অফ স্টাডি ওয়েবসাইট তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটে তাহলে কী হবে ইনফরমেশানগুলো সেম থেকে যাবে ইনফরমেশানগুলো চেঞ্জ হবে না সবাই যে যার লোকেশান থেকে যেখান থেকে খুঁজে দেখুন না কেন একই ইনফরমেশান দেখবে এই ধরনের কোড হয় হাইপার মার্ক মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা বললাম এই ধরনের কোড হয় এটাই না এক্স্যাক্টলি এটাই না এই ধরনের কোড হয় এই যে এইচটিএমএল টিএমএল করে আছে এই ধরনের কোড হয় ওয়েব পেজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ধরনের কোড যারা প্রোগ্রামার ওয়েব পেজ ডেভেলপার তারা এই ধরনের এইভাবে কোড লিখে ওয়েবসাইটটা ডেভেলপ করে in the case of say static website the content or web pages is taken directly from the file stored in the server without requiring any interpreter application software to interact with the database to fetch data from the database এখানে এই ধরনের স্ট্যাটিক ওয়েবসাইটের ডাটাগুলো যখন ওয়েব পেজটা আমরা লিখলাম ডাব্লিউ ডট বলে লিখলাম যে ইনফরমেশানগুলো ওয়েব পেজে আসবে সেটা ডাইরেক্টলি সার্ভার থেকে চলে আসলো এখানে মাঝখানে কোনো ইন্টারপ্রেটার বা ডাটাবেস বা ডাটা ডাটাবেস সার্ভার এইসব থেকে ইনফরমেশান আসে না কারণ এগুলো স্ট্যাটিক এগুলো চেঞ্জ হবে না এগুলো যে বারবার চেঞ্জ হচ্ছে সেগুলো রিফ্রেশ করতে হবে এইসবের কোনো ব্যাপার নেই ডাইরেক্টলি ডাটাবেস থেকে সার্ভার থেকে এগুলো চলে আসে সো ডাটাবেস অ্যান্ড সার্ভার সাইট স্ক্রিপ্টিং আর নট রিকোয়ার্ড ইন স্ট্যাটিক ওয়েবসাইট তার ফলে কী হলো ডাটাবেস এবং সার্ভার সাইট দুটো যে স্ক্রিপটিম করার দরকার আছে সেটা করতে হলো না স্ক্রিপ্টিম মানে দুটোকে বন্ধন করা সেই মেল বন্ধনটা দরকার হলো না শুধু ডাইরেক্ট সার্ভার থেকে আসে সুতরাং ওখানেই যদি আমি ইনফরমেশানগুলো রেখে দিতে পারি ওখান থেকেই আমি পেয়ে যাব ওয়েব পেজের ডিটেলস

সিএমএস প্ল্যানিং কি বা সার্ভার সাইট স্ক্রিপ্টিং কি ডিটেলসে দরকারও নেই এই মুহূর্তে তাহলে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট খুব কম সময়ের মধ্যে ওয়েবসাইটটা পেয়ে যাই মানে লিখলাম টাইপ করলাম এন্টার মারলাম ওয়েবসাইটটা খুলে গেল এর করতে এটা ডেভেলপ করতে খুব খরচা কম হয় ওয়েব পেজেসগুলো হাই স্পিডে সার্ভারের সঙ্গে সিঙ্ক হয় ইত্যাদি এই ফেসিলিটিগুলো আমাদের ওয়ে স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে পেয়ে থাকি এবং হোস্টিংও খুব কম হয় হোস্টিং খরচা হোস্টিং মানে আমাদের ধরো একটা নিজস্ব আমি পার্সোনালি ওয়েবসাইট বানালাম সেই ওয়েবসাইটটা তো কোনো একটা জায়গায় সার্ভারে রাখতে হবে আমাদের বাড়িতে তো বিশাল খরচা করে সার্ভার এইসব করতে পারি না তার মানে একটা হোস্টিংয়ের কোথাও একটা দরকার হয় সেই হোস্টিংয়ে যেখানে ডাটাগুলো এবং এরা হোস্টিং প্রোভাইডার বিভিন্ন কোম্পানি আছে তাদের আন্ডারে আমরা সেগুলোকে সাবস্ক্রাইব করি তাদের স্পেস এবং সেই স্পেসটা আমরা ইউটিলাইজ করি আমাদের ইনফরমেশন ডাটা কোন রাখার জন্য তাহলে এই হোস্টিংয়ের ক্ষেত্রে যে ডেডিকেটেড সার্ভারটা আমার জন্য আমাকে দেওয়া হলো মানে আমার যে সার্ভার না পুরোটা নয় কিছুটা অংশ দেওয়া হলো আমাদের ইনফরমেশান অনুযায়ী তার খরচা তার তো একটা বছরের খরচা নেবে তারা সেই খরচাটাও কম হয় কারণ স্ট্যাটিক ইনফরমে স্ট্যাটিক ওয়েবসাইটে ইনফরমেশান খুব কম থাকে বা সেরকম কোনো চেঞ্জ হয় না বলে ডায়নামিক ওয়েবসাইট এবার আসবো ডায়নামিক ওয়েবসাইট দু নম্বর এই ডায়নামিক ওয়েবসাইট ইজ এ কালেকশান অফ ডায়নামিক ওয়েব পেজের সুস কন্টেন্ট চেঞ্জেস ডায়নামিক্যালি তাহলে ওর ওয়েব পেজগুলো স্ট্যাটিক্স ছিল ওয়েবসাইটের ওয়েব পেজগুলো এর হচ্ছে ডায়নামিক এবং তার মানে কি সবসময় বা রেগুলারলি চেঞ্জ হতে পারে ওয়েব পেজের ডাটা বা ইনফরমেশানগুলো ইট অ্যাক্সেস কন্টেন্ট ফ্রম এ ডাটাবেস আর কন্টেন্ট ম্যানেজার সিস্টেম সিএমএস সিএমএসের মাধ্যমে কী হয় না আমাদের এই ডাটাবেস বা কন্টেন্টগুলো অ্যাক্সেস করে থাকি ডায়নামিক ওয়েব পেজে কারণ এটা যেহেতু সবসময় মানে রেগুলারলি চেঞ্জ হয় তার মানে রেগুলারলি যে চেঞ্জ হয় তাকে যে সেটাকে কন্ট্রোল করবে বা সেটাকে ম্যানেজ করবে সেটা হচ্ছে সিএমএসের মাধ্যমে হয় দেয়ার ফোর ওয়ে উই অল্টার অর আপডেট দ্য কন্টেন্ট অফ দ্য বেস দ্য কন্টেন্ট অফ দ্য ওয়েবসাইট ইজ অলসো অল্টারড আর আপডেট আমরা যে মুহূর্তে একটা নতুন জিনিস পুরোনো জিনিসকে হটিয়ে হোক বা পুরোনো জিনিসকে রেখে তার পাশে একটা নতুন জিনিস আপলোড করলাম সঙ্গে সঙ্গে আমাদের ডাটাবেসটাও ওয়েবসাইটের যে ডাটাবেসটা আছে সেটাও আপডেট হয়ে যাবে এবং তার ফলে ওয়েবসাইটের কন্টেন্টটাও আবার যদি আমি আমাদের আপলোড করার কয়েক সেকেন্ড পর আমাদের ওয়েবসাইটটা খুলি দেখা যাবে সেই জিনিসটা ঢুকে গেল যেটা আমরা আপলোড করলাম এক্ষুনি এই ডায়নামিক ওয়েবসাইট ইউজ ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং অর সার্ভার সাইট স্ক্রিপ্টিং অর বোথ টু জেনারেট দ্য ডায়নামিক কন্টেন্ট এই ডায়নামিক ওয়েবসাইটে দুধরণই হয় যেটা স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয় ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং মানে ক্লায়েন্টের দিক থেকে শুধুমাত্র স্ক্রিপ্টিংটা হয় সার্ভার সাইড স্ক্রিপ্টিং স্ক্রিপ্টিংটাও হতে পারে বা অথবা দুটোই হতে পারে ফর এক্সাম্পল এই ফেসবুক পেজ মে অ্যাপিয়ার ডিফারেন্ট টু ডিফারেন্ট ইউজার অ্যাজ পার দেয়ার ফ্রেন্ডস লিস্ট ইন্টারেস্ট লোকেশান তুমি আমি পাশাপাশি বসে ফেসবুক খুলছি তোমার যা পেজ আসবে আমার সেই পেজ আসবে না তার মানে এটা কাস ইউজারের ওপর ফ্রেন্ড লিস্টের ওপর লোকেশানের ওপর অনেক কিছু ডিপেন্ড করে সেই জন্য এখানে বলেছে যে ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং মানে ক্লায়েন্টের আমি একটা ক্লায়েন্ট আমার পাশে বসে আমার এক বন্ধু করছে সে একটা ক্লায়েন্ট তাহলে ক্লায়েন্ট সাইড ক্লায়েন্টের সঙ্গে কীভাবে স্ক্রিপ্টিংটা হবে বা সিঙ্ক্রোনাইজেশনটা হবে বা মেলবন্ধনটা হবে তার উপর বেশ করে ওয়েব পেজ হতে পারে ডায়নামিক অথবা শুধু সার্ভার সাইড বেস করে হতে পারে কিছু কিছু আছে যেগুলো ফিক্সড যেমন যেখানে কোথায় লোগো থাকবে না থাকবে কোথায় মেনু থাকবে সবগুলো ফিক্সড সেগুলো সেগুলো আমারও ফিক্সড তার যতজন যেখানে খুলছে তাদের ফিক্সড এরকমভাবে আর কি বেনিফিটস অফ এ ডায়নামিক ওয়েবসাইট ডায়নামিক ডায়নামিক ওয়েবসাইটের বেনিফিটটা কী কী ইট ইজ ভেরি কুইক অ্যান্ড ইজি টু মেক চেঞ্জেস ইন এ ডায়নামিক ওয়েবসাইট অ্যাজ ইট ইজ ইন্টিগ্রেটেড উইথ হাই এন্ড প্রোগ্রামিং এটা হাই এন্ড প্রোগ্রামিংয়ের সঙ্গে ইন্টিগ্রেট করা থাকে বলে এগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ করা যায় এই ধরনের ওয়েবসাইটে মানে ডাটাগুলো চেঞ্জ করা যায় দ্য ওয়েবসাইটস আর ইজিয়ার টু মেনটেন ডিসপাইট অফ বিং ফুল অফ ইনফরমেশান অ্যান্ড গ্রাফিক্স মেনটেন করাও খুব কঠিন নয় সহজেই যত ইনফরমেশান থাকুক না কেন ই কমার্স সাইটস আর ডায়নামিক অ্যাজ দে নিড টু বি ইমপ্রেসিভ অ্যান্ড হ্যাভ ইজি ন্যাভিগেশান ফ্রম ওয়ান পেজ টু আদার পেজ ই কমার্স সাইটগুলো সবসময় ডাটা আপডেট হয় এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার এই স্কিম চলছে সঙ্গে সঙ্গে গেল আধ ঘন্টা পর ওই প্রোডাক্টটার একটা প্রোডাক্টটা হয়তো সেম রইলো তার অফার চেঞ্জ হয়ে গেলো বা অফার হয়তো সেম রইল প্রোডাক্টটার পরবর্তী আপগ্রেডেশন যেটা আছে সেটা চলে এলো এরকমভাবে ই কমার্স সাইটে এগুলো খুব লাগে তার ফলে ই কমার্স সাইটের জন্য ডায়নামিক ওয়েবসাইট খুব ইজি ইট মেক্স ইউর সাইট লুক প্রফেশনাল স্ট্যাটিক হলে কী হবে একটা যেরকম বললাম একটা প্রিন্ট আউট পেপার যেটা ওটা একটা যেরকম আছে সেরকম আছে কিন্তু ডায়নামিংয়ের ক্ষেত্রে যদি প্রফেশনাল বানানো হয় মানে একটা খুব সুন্দর করে একটা ডিজাইনিং করে সব সময় চেঞ্জ হচ্ছে ডাটা আপডেট হচ্ছে ডাটা অ্যাড হচ্ছে নানান রকম ডিজাইন পাল্টাচ্ছে এটা একটা দেখতে ভালো লাগে দ্য ইউজার ক্যান গেট কাস্টমাইজ ইনফরমেশান অ্যাজ পার দেয়ার ইন্টারেস্ট নিডস অ্যান্ড প্রোফাইল এটসেট্রা ফর এক্সাম্পল ফেসবুক ডট কম ফ্লিপকার্ট ডট কম এটসেট্রা ইউজাররা নিজেরাই নিজেদের মানে ওই কিছু কিছু জায়গায় কাস্টমাইজ করতে পারে তাদের ইন্টারেস্টের ওপর তাদের নিডস চাহিদার ওপর তাদের প্রোফাইলের ওপর যেমন এই ফ্লিপকার্টে করতে পারি ফেসবুকে করতে পারি আমাদের কী ধরনের ইন্টারেস্ট সেই ধরনের বন্ধু আমরা অ্যাড করলাম বা কী ধরনের ইন্টারেস্ট সেই ধরনের আমরা ভিডিও লাইক করছি তাহলে সেই ধরনের ভিডিওই আসতে থাকবে সেম জিনিস ফ্লিপকার্টে আমরা কি ধরনের কী জিনিসে অর্ডার দিতে পছন্দ করি বা কী জিনিসে অর্ডার দিই রেগুলার বেসিসে সেই জিনিস আমরা কাস্টমাইজ করে নিতে পারি এইগুলোই আমাদের দেখাবে অন্য কিছু দেখাবে না এরকমভাবে ডায়নামিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে নিই টাইপস অফ ওয়েবসাইট এবার এবারে আসবো টাইপস অফ ওয়েবসাইট মানে কত ধরনের ওয়েবসাইট হয় ওটা তো এই এতক্ষণ করলাম স্ট্যাটিক আর ডায়ানামিক সেটা হচ্ছে ওয়েবসাইটটা তৈরি হচ্ছে তার উপর বেশ করে এবার যেটা করাবো সেটা হচ্ছে সাধারণভাবে যে কোনো ব্যবহার হয় আমাদের ছবির সামনে দেখি স্ট্যাটিক ডায়নামিক ওটা তো তার তৈরি করা যেটা তৈরি হচ্ছে যখন ডেভেলপ হচ্ছে প্রোগ্রামিং হচ্ছে তার উপর বেশ করে তারপরে যখন তৈরি হয়ে গেল বিভিন্ন ধরনের কাস্টমার বা বিভিন্ন ধরনের ইউজার আমি একরকম ওয়েবসাইট বানাচ্ছি আরেকজনের আরেকরকম ওয়েবসাইট বানাচ্ছে একটা কোম্পানি একরকম ওয়েবসাইট বানাচ্ছে নিউজ চ্যানেল একরকম ওয়েবসাইট বানাচ্ছে এই যে টাইপগুলো এর ওপর কী কী হয় প্রথমটা হচ্ছে ব্লগ ইট ইজ এ টাইপ অফ ওয়েবসাইট দ্যাট প্রোভাইডস ইনফরমেশান অর ইন হুইচ পোস্ট আর অ্যাডেড রেগুলারলি লেটেস্ট পোস্ট অর এন্ট্রিজ টু অন দ্য টপ অফ দ্য মেন পেজ অ্যান্ড ওল্ড ওয়ান্স টুয়ার্ডস দ্য বটম A blog usually owned by a single person or a small group of people. The content in a block is written in an informational style and can be focused on one subject or a wide range of related subjects. Furthermore, the posts are organized into categories if required. For example, posts that provide similar information can be kept in a separate category. এই ব্লগে কি হয় না এখানে মেনলি ইনফরমেশান এখানে শেয়ার করা হয় বিভিন্ন ধরনের ইনফরমেশান এখানে রেগুলার আপডেট আপডেট করা হয় ঠিক আছে মেন পেজে আপডেট করা হয় এটা একটা পার্টিকুলার কোনো একটা পারসন সেটা করতে পারে আবার একটা স্মল গ্রুপও করতে পারে এই ধরনের ব্লগের যে ওয়েবসাইটগুলো আছে এই যে ইনফরমেশানগুলো সে শেয়ার হয় সেগুলো কিন্তু ইনফর্মাল স্টাইলে শেয়ার হয় ঠিক আছে মানে এখানে ধরো যে ইনফরমেশানগুলো আছে সেগুলো কোনো চেঞ্জ হতে পারে আমি একটা জায়গায় ঘুরতে গেছি সেখানে যা দেখলাম সেখানে যা ভালো লাগলো সেগুলো দেখালাম এগুলো কালকের ডেটে এগুলো চেঞ্জ হবে না এরকম কোনো কথা নেই এই যে ব্লগ আছে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাটেগরি ওয়াইজ সেগুলোকে কাস্টমাইজ করান যেতে পারে যেমন ট্র্যাভেলের ওপর ব্লক হতে পারে খেলাধুলার ওপর ব্লক হতে পারে রান্নার ওপর ব্ল্যাক ব্লগ হতে পারে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এক আছে তারা যেদিকে যাদের ইন্টারেস্ট সেই অনুযায়ী তারা ব্লগ তৈরি করে ব্লগ ওয়েবসাইটে আপলোড করে এবং আমরা আমাদের ইন্টারেস্ট অনুযায়ী সেই ধরনের ব্লগগুলোকে ফলো করি দ্য ইনফরমেশান ইজ রেগুলারলি আপডেটেড ইন এ ব্লগ ফর এক্সাম্পল আর্টিকেলস ফটোস অ্যান্ড ভিডিওস আর অ্যাডেড অন এ ডেলি বেসিস টু কিপ রিডার্স এনগেজ অ্যান্ড ইনক্রিজ দ্য ট্রাফিক অফ দ্য ব্লগ এগুলো এই যে বিভিন্ন বিষয়ের ওপর আর্টিকেল ফটোস ভিডিওজ এগুলো রেগুলারলি আপডেট করতে হয় ব্লগে কারণ আমরা ইউজাররা প্রতিদিন প্রতিবার নতুন নতুন আমরা চাই যে ওয়েবসাইটে ভিজিট করলে একটা নতুন নতুন কিছু দেখতে পাবো কোনো সে ট্রাভেল সম্বন্ধে হোক কোনো নতুন লোকেশান সম্বন্ধে হোক কুকিং সম্বন্ধে হোক তার ফলে যারা ব্লগের ওয়েবসাইট চালায় তাদেরও ডেলি নতুন নতুন ইনফরমেশান সেখানে অ্যাড করে রাখতে হয় ইট অ্যালাউস ইট অলসো অ্যালাউস রিডার্স টু লিভ এ কমেন্ট অ্যাবাউট দ্য পোস্ট এখানে একটা পোস্ট করারও মানে ইউজারদের দিক থেকে একটা কমেন্ট পোস্ট করারও জায়গা থাকে যে আমার এই রান্নাটা দেখে ভালো লাগলো কি আমাদের এই জায়গাটা দেখে ভালো লাগলো কিনা ভিডিওর মাধ্যমে তাদের বর্ণনা অনুযায়ী সেরকমভাবে একটা অপশান থাকে ই কমার্স ই কমার্সটা কী না ওই কেনা বেচা খুব মানে যেটা এত আগে একটু আগে আলোচনা করছিলাম কেনা বেচা সেই কেনা বেচার উপর যে সাইটগুলো হয় সেই ধরনের ই কমার্স বলে দিস টাইপ অফ ওয়েবসাইটস আর লাইক অনলাইন শপিংস পিপল ক্যান বাই প্রোডাক্টস থ্রু অনলাইন পেমেন্টস ফ্রম দ্য কমফোর্ট অফ দ্যার হোম অফিস এটসেট্রা

এরপরে আছে ইনফরমেশনাল ইনফরমেশনাল মানে যেখানে তথ্য যেখানে মেন বিভিন্ন বিষয়ের ওপর তথ্য হতে পারে দিস ওয়েবসাইটস আর ক্রিয়েটেড টু প্রোভাইড ফ্রি অনলাইন ইনফরমেশান টু ইউজার ফর এক্সাম্পল টিউটোরিয়ালের ওপর নিউজের ওপর জেনারেল নলেজের ওপর এই ধরনের ওপর এক একজন ওয়েবসাইট চালায় যেখানে তারা শুধু সেই সব ব্যাপারের ওপর ওয়েব ইনফরমেশান দিয়ে যায় ভ্যালুয়েবল ইনফরমেশান দিয়ে যায় আপডেট করে যায় টুডে উই ডোন্ট নিড টু ভিজিট লাইব্রেরিজ টু রিড এ বুক নিউজপেপার নভেল এটসেটরা ওনিং টু দ্য প্রেজেন্স অফ দ্য লস্ট অফ লটস অফ ইনফরমেশান সাইটস আমাদের আজ এটাখানে বলেছে কি আমাদের আজকাল আর লাইব্রেরিতে গিয়ে ভিজিট করে বই পড়ে জানতে হয় না কারণ এই সব ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রচুর ইনফরমেশান যেখান থেকে খুশি যখন খুশি পেতে পারি এরপরে আসছে অনলাইন কমিউনিটি অনলাইন কমিউনিটিটা কি না বিভিন্ন একটা কমিউনিটি তৈরি হয় আমরা তখন তৈরি করি দিস সাইডস অফার এ প্ল্যাটফর্ম টু ইন্টারাক্ট অ্যান্ড শেয়ার আইডিয়াস উইথ আদার থ্রো ইন্টারনেট অন্যান্যদের সঙ্গে আমরা প্ল্যাটফর্ম একটা কমন প্ল্যাটফর্মে মিলিত হই বা যোগ হই উই ক্যান ফাইন্ড পিপল উইথ সিমিলার ইন্টারেস্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড ইন্টারেক্ট উইথ দেম টু ফুলফিল আওয়ার অবজেক্টিভ দ্যাট মি ইনক্লুড প্রমোটিং এ প্রোডাক্ট ওর সার্ভিস টেকিং ফিডব্যাক অ্যাবাউট ইউর প্রোডাক্ট আসকিং কোশ্চেন্স টু সার্ভিস আমরা আমি ঘুরতে ভালোবাসি আরেকজনকে পেলাম সেও ঘুরতে ভালোবাসে আরেকজনকে পেলাম সেও ঘুরতে ভালোবাসে আমি যেখানে যাচ্ছি আমার আপডেটটা তাদের সঙ্গে শেয়ার করছি যে এখানে গেছিলাম এখানে এই ভালো এই খাবার ভালো এখানে এই খাবার পাওয়া যায় এই হোটেলটা ভালো এই হোটেল তারাও বিভিন্ন জায়গায় ভিজিট করছে তারাও সেখানে শেয়ার করছে তার ফলে কি হলো কমন ইন্টারেস্ট আমাদের ঘুরতে ভালোবাসি আমাদের এটা কমন ইন্টারেস্ট এই কমন ইন্টারেস্টের ওপর একটা ওয়েবসাইটতে আমরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখলাম এরপরে আসবো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াটা কি দিস সাইটস আর ক্রিয়েটেড টু প্রোভাইড ইউজার প্ল্যাটফর্ম হোয়ার দে ক্যান বিল্ড দেয়ার পার্সোনাল প্রোফাইল উইথ লট অফ ফিচার্স সার্চ ক্রিয়েটিং ফ্রেন্ড লিস্ট সেন্ডিং অ্যান্ড অ্যাকসেপ্টিং ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ডিং মেসেজেস ক্রিয়েটিং অ্যান্ড জয়নিং গ্রুপস অ্যান্ড শেয়ার ইনফরমেশন উইথ আদার্স ইউজার কমেন্ট অন আদার পোস্ট অ্যান্ড পিকচার ভিডিও এডসেটারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো আজকালকার দিনে আর কাউকে তোমাদের বলাতে হবে না এই জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া এখানে আমরা বন্ধুত্ব করতে পারি বন্ধুত্ব লিস্ট বন্ধুত্ব পাতাতে পারি অন্যজনের সঙ্গে বিভিন্ন গ্রুপে জয়েন হতে পারি আমাদের ইনফরমেশান বিভিন্ন ওই সাইটে পোস্ট করতে পারি অন্য কেউ যারা যারা আমার লিস্টে আছে তারা ফ্রেন্ড লিস্টে আছে তারা সেগুলো দেখতে পারবে এই সব ব্যাপার এগুলো তো আর কিছু বলার নেই এই পার্টিকুলার এই জিনিসটা সোশ্যাল মিডিয়া কেন সোশ্যাল মিডিয়া আজকে সবাই দারুণভাবে ইনভলভড এরপরে আছে ব্রাউজার ইট ইজ দ্য সিম্পলেস্ট টাইপ অফ ওয়েবসাইট হুইচ কম্প্রাইসেস ফিউ পেজেস ইট ইস ইউজড বাই স্মল বিজনেস টু হ্যাভ এ সিম্পল অনলাইন প্রেজেন্স অর টু প্রোভাইড অ্যান্ড ওভারভিউ অফ দার বিজনেস সার্চ ওয়েবসাইটস আর জেনারেলি স্ট্যাটিক হোয়ার দ্য কন্টেন্ট ডাস নট চেঞ্জ দ্যাট ইজ দ্য সেম ইনফরমেশন ইজ ডিসপ্লে টু অল ইউজার এগুলো কী হয় এগুলো কী হয় না এগুলো হচ্ছে ইনফরমেশানগুলো আমার কোনো একটা অর্গানাইজেশান আছে একটা সেবামূলক বা একটা ও এনজিও আছে সেই ধরনের সেখানে যা যা কাজকর্ম হয় সেগুলো আমরা আপলোড করে রাখি এগুলো মেনলি স্ট্যাটিকের ধরনের হয় কারণ ইনফরমেশান এখানে খুব বেশি চেঞ্জ হয় না এগুলো খুব অল্প ইনফরমেশান কিন্তু জাস্ট সেই সংস্থা বা সেই অর্গানাইজেশান বা সেই এনজিওর প্রচারের উদ্দেশ্যে একটা ওয়েবসাইট বানিয়ে রাখে এবং সেইভাবে ইনফরমেশানগুলো মাঝে মাঝে আপলোড করে আর লাস্ট যেটা হচ্ছে নন প্রফিট নন প্রফিটটা কী দ্য সাইটস আর ক্রিয়েটেড টু রেজ মানি ফর সোশ্যাল কজেস সাজাস্ট টু প্রোভাইড ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট টু পুওর ফ্রি বেসিক এডুকেশন টু চিলড্রেন ফ্রি ফুড টু চিলড্রেন টু প্রিভেন্ট ম্যাল নিউট্রিশান কী হয় আমরা অনেক ওয়েবসাইট এরকম বানিয়ে রাখে যারা হয়তো বিভিন্ন সংস্থা খুলে রেখেছে যারা গরিবদের বিভিন্ন উপকারে লাগে গরিবদের বিভিন্ন ট্রিটমেন্টে মেডিসিন প্রোভাইড করে তাদের ছেলে মেয়েদের এডুকেশন দেয় তাদের বিভিন্ন সময় বন্যার সময় বা অন্যান্য সময় তাদের তাদের ফুড প্রোভাইড করে তারা কি করে তারা তো তো নিজস্ব নিজেরা সব পুরো মানে অর্থ জোড়াতে পারে না তো তারা এরা ধরনের ওয়েবসাইট খুলে রাখে যারা বাইরে থেকে কেউ সাহায্য করতে চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে তাদেরকে সাহায্য করে এবং সেই সাহায্যটা তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় এবং সেখান থেকে তারা সাহায্য করে থাকে তো এগুলো হচ্ছে নন প্রফিট এগুলো ওয়েবসাইটটা বানানো মানে ওই উদ্দেশ্যে নয় যে কোনো একটা প্রফিট এটা সাধারণত এই উদ্দেশ্যে সেবামূলক কাজে বা ওই ধরনের কাজে ব্যবহার করা যায় সেই ইনফরমেশানগুলো এখানে থাকে এবং সেগুলো সেইভাবে লোক ইউজার কাজে লাগায় তো এই হচ্ছে ওয়েবসাইট সম্বন্ধে আশা করি ওয়েবসাইট যারা জানতে তারা এই ভিডিওটা দেখে একটু বেশি আর কিছু জানলে হয়তো সব পুরোটা জানলো না আবার অনেকে জানতেও পারো যাই হোক যারা জানো তারা তো ঠিক আছে একবার আরেকবার ডিভাইস করে নিলে আর যারা জানো না বা কিছুটা জানো কিছুটা জানতে না তাদেরও নতুন ইনফরমেশান এখানে জানা হয়ে গেল তো এরকম পরবর্তী এপিসোডে আবার আবার নতুন জিনিস নতুন টপিক নতুন ধরনের টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকে এই পর্যন্ত যাওয়ার আগে আরেকবার বলে দিই ভিডিওগুলো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ